বন্ধুরা, এই ভিডিওতে আমরা মানব দেহে রক্ত সংবহন সম্পর্কে শিখব। রক্ত আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। রক্তের মাধ্যমেই আমাদের দেহের বিভিন্ন কোষে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করা হয়ে থাকে। তাই রক্ত যদি সঠিকভাবে সঞ্চালন বা পুরো দেহে না যায়, তাহলে আমাদের জীবন ধারণের জন্য এটা একটি হুমকির কথা। আমাদের দেহে রক্ত সংবহনের জন্য মূল যে অঙ্গটা দায়ী সেটা হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড কীভাবে ফুসফুস এবং শিরা ধমনির মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালন করে, চলো এই ভিডিওতে সেটা জানা যাক। আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র আছে, সেই রক্ত সংবহন তন্ত্রের মূল যে অঙ্গ সেটা হচ্ছে হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। এই রক্ত সারা দেহে সঞ্চালনের পেছনে যেই রক্তের যে হৃৎপিণ্ডের সংকোচন হয় এটাকে বলা হয় সিস্টল, এবং প্রসারণ হয় এটাকে বলা হয় ডায়াস্টল। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এই সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে রক্ত আমাদের সমগ্র দেহে সঞ্চালিত হয়। এখন হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে হৃৎপিণ্ডের কখন কোন অলিন্দ কোন নিলয় সংকোচন প্রসারণ হয়? এটা কি একসাথে হয় নাকি এক এক করে হয়? দুইটি অলিন্দ কি একসাথে হয় না আলাদা হয়? এই বিষয়ে আলোচনা আমরা পরবর্তী ভিডিও কার্ডিয়াক চক্রে জানব। আজকে চলো আমরা রক্তের এই পুরো সংবহনের প্রক্রিয়াটা দেখি। রক্তে যখন আমরা জানি হৃৎপিণ্ডের বাম অংশ এবং ডান অংশে দুটি অংশ আছে, এতে মোট চারটি প্রকোষ্ঠ আছে। বাম দিকের দুটি প্রকোষ্ঠ বাম অলিন্দ আর বাম নিলয়, এবং ডান দিকের দুটি প্রকোষ্ঠ হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়। এই দুটি প্রকোষ্ঠের মধ্যে হৃৎপিণ্ডের বাম দিকের প্রকোষ্ঠ দুটিতে শুধুমাত্র অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করা হয়ে থাকে বা প্রবাহিত হয়, এবং হৃৎপিণ্ডের ডান দিকে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই হৃৎপিণ্ডের ভিতরে রক্তটা কীভাবে সঞ্চালিত হয়। দেখো, আমরা একটু সামগ্রিকভাবে চিন্তা করি। হৃৎপিণ্ডের বাম দিকের অংশ, যদি বাম দিকের অংশ চিন্তা করি, হৃৎপিণ্ডের যে বাম অলিন্দ আছে সেই বাম অলিন্দে দুইটি ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। এখানে প্রবেশের পরে রক্ত এই যে এইটা এই ভাল্বটা হচ্ছে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ব। এই ট্রাইকাস্পিড ভাল্ব দিয়ে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। তারপর বাম নিলয়ের সংকোচনের কারণে এই রক্ত এই যে এখানে যে সেমিলুনার ভাল্ব আছে, এই সেমিলুনার ভাল্ব দিয়ে মহাধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে চলে যায়। এটা গেল অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পৌঁছানোর ব্যবস্থা হৃৎপিণ্ডের বাম দিকে। কিন্তু হৃৎপিণ্ডের ডান দিকে যে সারা দেহের থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত একত্রে নিয়ে আসতে হবে, এই দিকটা হৃৎপিণ্ডের ডান দিক নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের প্রথমে ডান অলিন্দে দুইটা মহাশিরা, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এই দুটি মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। তারপরে এইখানে একটি বাইকাস্পিড ভাল্ব আছে, সেই বাইকাস্পিড ভাল্ব দিয়ে এই রক্ত ডান নিলয়ে প্রবেশ করে, এবং ডান নিলয় সংকোচনের ফলে রক্ত আবার এই সেমিলুনার ভাল্ব দিয়ে গিয়ে ফুসফুসীয় ধমনীতে গিয়ে পড়ে। এই রক্ত হচ্ছে ফুসফুসীয় ধমনীতে গিয়ে পড়ে, এই রক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এভাবে হৃৎপিণ্ডের ডান অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সারা শরীর থেকে হৃৎপিণ্ডে এসে ফুসফুসীয় শিরাতে চলে যায়। তো এটা হচ্ছে হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত সংবহন। তাহলে সামগ্রিকভাবে আমাদের দেহে এই রক্ত সংবহনটা কীভাবে হয়? এই যে দেখো, হৃৎপিণ্ড যে অক্সিজেনযুক্ত রক্ত
ডান ফুসফুস এবং বাম ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত যে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, এই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত যায়, এই বাম নিলয় থেকে মহাধমনী পথে দেখো অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহের কৌশিক জালিকাতে চলে যায়। আবার দেহে এই অক্সিজেনযুক্ত রক্ত কোষ গ্রহণ করে কৌশিক জালিকার মাধ্যমে, এবং সেই পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড আবার কৌশিক জালিকাতে ফেরত দেয়। সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তোমার প্রথমে যায় এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান নিলয়ে, সে ডান অলিন্দে, এবং সে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায়, তারপর ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমাদের দুটি ফুসফুসে চলে যায় এবং ফুসফুসের কৌশিক জালিকাতে চলে যায়। ফুসফুসের কৌশিক জালিকায় আমরা যে বাতাসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে ত্যাগ হয়ে যায় নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে, এবং নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণকৃত অক্সিজেন আবার এই কৌশিক জালিকার রক্তে চলে আসে। সেই রক্ত আবার পুনরায় তোমার আমাদের বাম অলিন্দে প্রবেশ করে। এইভাবে এই যে পুরো ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে চলে যায়, অক্সিজেন আবার আসে, সেই অক্সিজেন কোষ গ্রহণ করে এবং আবার কার্বন ডাইঅক্সাইড রক্তে দিয়ে দেয় এভাবে, এবং রক্তের এই হৃদযন্ত্রের সামগ্রিক এই সংবহনের মাধ্যমে সিস্টোল এবং ডায়াস্টোল সংকোচন প্রসারণ মাধ্যমে রক্ত সারা দেহে সঞ্চারিত হয়। আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা সমগ্র রক্ত সংবহন তন্ত্রের সম্পর্কে একটা ধারণা পেলা। আগামী ভিডিওতে আমরা এই যে রক্ত সংবহনে যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, এটা যে একটা নির্দিষ্ট স্পন্দনের মাধ্যমে হয়, এই স্পন্দনকে বলা হয় হৃদচক্র বা কার্ডিয়াক চক্র, এই সম্পর্কে আমরা শিখবো।